আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে চলে এসেছি গুলশানেকে ঢাকার লকডাউন সিচুয়েশনটা অবজার্ভ করার জন্য। সো লেটস সি কী হচ্ছে, রাস্তাঘাট কী অবস্থা। আজকে হচ্ছে শুক্রবার, ফার্স্ট রমজানের প্রথম জুম্মাবার। সো দেখি মানুষ কী করছে রাস্তাঘাট, কীভাবে আমাদের লকডাউনের গভর্নমেন্ট বা আমাদের সাধারণ মানুষ পালন করছে। লেটস সি, লেটস হ্যাভ এ লুক অন দ্য ওয়ে। রাস্তার পাশে কিছু মানুষ সাহায্যের জন্য বসে আছে। রাস্তা খুবই ঢিলে ঢালা অবস্থা, গাড়ি চলছে খুবই কম, খুবই কম পরিমাণ গাড়ি চলছে। কিছু মুসল্লি ভাইরা নামাজের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। খুবই ব্যস্ত একটা এরিয়া, বাট দেখতে পাচ্ছেন যে খুবই ফাঁকা হয়ে গেছে। নামাজের গাড়ে মুসল্লিরা আসছেন, যেহেতু অফ সেজন্য সমাগম বেশ কম এবং পরিস্থিতি মনে হচ্ছে মানুষ চেষ্টা করছে লকডাউনের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তাদের বিভিন্ন প্রয়োজনে বের হতে হচ্ছে, তারপরেও তারা তাদের ফ্যামিলি এবং নিজের নিরাপত্তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন সার্ভাইভ করার জন্য এবং তাদের পরিবারকে নিরাপদ রাখার জন্য। রিক্সাওয়ালা ভাইরা যাত্রী খুব একটা পাচ্ছেন না, মাঝে মধ্যে কিছু যাত্রী পাচ্ছেন, তাদেরও মোটামুটি একটা মানবেতর জীবন পার হচ্ছে এই লকডাউন সিচুয়েশনে। মূলত নিম্নবিত্ত আয়ের মানুষগুলো খুব বেশি কষ্টে আছেন, যারা স্পেশালি দিন আনে দিন খাচ্ছেন। সো আমরা সবাই মিলে দোয়া করবো যেন এই সিচুয়েশন খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যায় এবং প্রত্যেকে মানুষ তাদের স্বস্বক্ষেত্রে আবার কর্মজীবনে ফিরে যেতে পারে, সেই আশায় করবো সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে আমরা সেই দোয়াই করবো। সামনে একটা চেকপোস্ট দেখতে পাচ্ছি, মোটামুটি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন চেষ্টা করছেন তাদের নিয়ম অনুযায়ী সিকিউরিটি প্রোভাইড করতে জনগণের নিরাপত্তার জন্য। দেখুন একটি অন্যতম ব্যস্ত এরিয়া, শুক্রবার হওয়ার কারণে লকডাউন বেশ কম এবং লকডাউন সিচুয়েশনের কারণে ওয়াকিং ডেতে আমি এদিকে এসেছি, দেখেছি লোকজন বেশ সচেতন এই এলাকার মানুষ। আশা করি প্রতিটি এলাকার সব ধরনের মানুষ সচেতন থাকবেন এবং নিরাপদ থাকবেন, কারণ জীবনে সুস্থ থাকার একটা বড় নিয়ামত এবং সেজন্য আমাদের চেষ্টা করে যেতে হবে আমরা যেন সুস্থ থাকতে পারি এবং আমার পরিবারকে, আমাদের সবার পরিবারকে আমরা সেফ রাখতে পারি বিভিন্ন ধরনের বিপদের হাত থেকে, স্পেশালি কোভিড-19 করোনা ভাইরাসের হাত থেকে। সো আমরা যে ধরনের সচেতনামূলক নির্দেশনা রয়েছে আমরা সবাই সেগুলো মেনটেন করার চেষ্টা করব এবং আশেপাশে মানুষ যারা আছেন তাদেরকে সচেতন করার চেষ্টা করব। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, খুব ভালো, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো বিষয় নিয়ে। Be aware, be safe. Take care, Allah.